পর্ষদের ইতিহাসের রেকর্ড এবছর আমাদের সর্বাধিক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। করোনাকালে দু বছর পরে সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। 50,000 বেড়ে মাধ্যমিকে 11 লক্ষের বেশি রেকর্ড পরীক্ষার্থী। স্পর্শকাতর এলাকায় পরীক্ষা শুরুর আগে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। করোনা বিধি মেনে এবার মাস্ক পরে দিতে হবে মাধ্যমিক পরীক্ষা। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবারে অনেক বেশি। ছাত্র পরীক্ষার্থী হচ্ছে 5,50,059, আর 6,26,804 হচ্ছে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা। টোটাল আমাদের পরীক্ষার্থী 11,26,863 জন। 11,26,863 জন আমাদের গত বছর পরীক্ষা হয়নি। আমাদের এনরোল করেছিল 10,90,000 মতো ক্যান্ডিডেট, 10,79,699 জন এনরোল করেছিল এবং সবাই গত বছরে পাস করে গেছে। এবারে তার থেকেও 26,000+21,47,000 প্রায় 50,000 পরীক্ষার্থী বেশি, যার জন্যে আমাদের এ অনেক বাড়াতে হয়েছে মেনু। আমাদের 2020 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, যেখানে আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 2,839, সেই জায়গায় 2,839 ছিল, সেই জায়গায় এবারে 4,194টা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। 4,194 কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। আমাদের হেড এক্সামিনারের সংখ্যা 1,494, 1,494। WBSA ওয়ার্ল্ড ফিজিক্যাল এডুকেশন হেড এক্সামিনারের সংখ্যা 88, এবং টোটাল নাম্বার অফ এক্সামিনার হচ্ছে 53,173, যেটা 2020 সালে 50,558 ছিল। সব জায়গাতেই বেড়েছে।